ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, ইস্তিগফার যদি কাউন্টার মেশিনের সাহায্য নিয়ে 1000 বা আরো বেশি করি তাহলে কি তা বিদাত হবে? কেউ বলেছেন করা যাবে, আবার কেউ বলেছেন গুনাহ হবে। কাউন্টার মেশিন এগুলো ব্যবহার করা ঠিক নয়। আপনি আঙ্গুলে গণনা করবেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাহমিদ, তাকবীর, এগুলো সব আঙ্গুলের মাধ্যমে গণনা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুলকে যে জিজ্ঞাসা করবেন, আঙ্গুল যে কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহর সামনে বান্দার পক্ষে বা বিপক্ষে, পক্ষে যেগুলো সাক্ষী হবে সেগুলোর কাজ কিন্তু এটাই যে আপনি ভালো কাজগুলো করবেন, তাসবিহ, তাহলিল, তাকবীর, জিকির, আজকার এগুলো করবেন, তাহলে এগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। আর স্পষ্ট হাদিসও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহগুলো ডান হাতে গণনা করতেন, আঙ্গুলের যে গিরাগুলো রয়েছে এগুলো দিয়ে কিয়ামতের দিন এগুলো সাক্ষী দেবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। জি, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।